ওয়েলকাম ব্যাক, দিস ইজ মি মাকামে। সো এটা হচ্ছে যে একটা শর্ট জিস্ট আজকে ব্লগ আমরা কী কী দেখবো। সো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি সরন্টো পায়রে, যেখান থেকে আমি একটা সিরোড ফেরিতে চড়ব। সো এই পুরো এক্সপিরিয়েন্সটা আমি আপনার সাথে শেয়ার করব। শুরু করলাম আমি আমার ডেস্টিনেশনের দিকে। ওয়েদার বেশ চমৎকার দেখাচ্ছে, আকাশে বেশ 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 ক্লিয়ার, কোনো মেঘ টেক দেখা যাচ্ছে না। ওই দূরে ওখানে পাহাড় সারি দেখা যাচ্ছে। মোস্ট অফ দ্য টাইম এই পাহাড় সারির এই দিকটায় অনেক ফার্ম ল্যান্ডস থাকে অ্যান্ড এখানে জনবসতি কিছুটা কম, বাট ওয়েল কান্ট্রি সাইডের মানুষজন এই জায়গাগুলোতে থাকতে বেশি পছন্দ করে। গ্র্যাজুয়ালি আমরা একটার পর একটা টাউন ক্রস করে সরন্টো পায়রের দিকে আগাচ্ছি অ্যান্ড এখানকার যে টাউনগুলো, এই টাউনগুলো কিন্তু বেশ বেশ হাই ভ্যালু টাউন অ্যান্ড এখানকার রিয়েল এস্টেট প্রাইসিং বেশ আকাশচুম্বী, আই মিন স্কাই রকেট। পৌঁছে গেছি আমরা সরন্টো পায়রের কাছাকাছি, সেখানে বিশাল লম্বা একটা ওয়েটিং লাইন। তো ওয়েটিং লাইন থেকে আমরা আরেকটু সামনে আগালাম, যেখানে মোটামুটি আমরা ফেরিতে টিকিট কাটার যে লাইনটা, এখন সেই ওয়েটিং লাইনে ওয়েট করছি। ওয়েট করতে করতে চারপাশটা একটু দেখলাম। আপনি যদি একটু নোটিস করবেন যে আমরা ওয়েটিং লাইনের এখানে এসে টিকিট কেটে নিলাম অ্যান্ড দেখুন আকাশ কিন্তু আস্তে আস্তে একটু ক্লাউডি হয়ে যাচ্ছে, তার মানে ওয়েদারের অবস্থা বেশ একটা সুবিধার না। তো ওয়েট করতে করতে আমরা একটু সরন্টো বিচটা দেখে নিই। তো সরন্টো পায়রে এখানে দুটো বিচ আছে মেনলি, একটা হচ্ছে সরন্টো বিচ আর একটা হচ্ছে ম্যারিনো পিকোলা বিচ। সো ম্যারিনো পিকোলা বিচটা বেশ পাবলিক, লাইক পাবলিক রিক্রিয়েশন সেন্টার বা স্পট, দেখাবো কিছুক্ষণ পরে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা গাড়ির ওয়েটিং লাইন ফেরিতে ওঠার জন্য। তো আর একটু কাছে যাওয়া যাক সরন্টো বিচের। যদি আমি সরন্টো বিচে নামি, আছি এখন সরন্টো পায়রের সাইডে, তারপর আমি যতটা কাছে যাওয়া যায় দেখাচ্ছে। এই যে বড় বড় পাথর ওই পাশে, ঠিক ঝকঝকে নীল পানি, যেটার অ্যাকচুয়াল কালার হচ্ছে অ্যাকোয়া কালার বলা হয়ে থাকে। ওই পাশটা কিন্তু আকাশ বেশ ক্লিয়ার। সো আমি একটু 360 একটা ভিউ নিয়ে নেওয়ার চেষ্টা করলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এইখানে অনেকেই ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আসে, অনেকে পিকনিক করতে আসে, লাইক ফ্যামিলি টাইম সাথে সাথে খাওয়া দাওয়ার প্রিপেয়ার করে এসে এখানে পিকনিক করে। ঠিক এই জায়গাটা হচ্ছে ম্যারিনা পিকোলা বিচ। এটা একটা পাবলিক বিচ, বেশ পপুলার। যদিও আছে ক্লাউডি দেখে হয়তো মানুষজনের বেশ আনাগোনা নেই, আমরা যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু ওয়েদার বেশ ক্লিয়ার ছিল, আপনারা দেখেছেন। রাইট নাও আস্তে আস্তে আকাশে কিন্তু মেঘ জমতে শুরু করেছে। অপেক্ষার প্রহর শেষ হলো, আমরা তো আগেই টিকিট কেটে নিয়েছি, এখন আমরা ফেরিতে ওঠার পালা। সো ওয়ান বাই ওয়ান গাড়িগুলো ফেরিতে উঠছে, সেই জার্নিটাই আমি দেখাচ্ছি। এই যে এখানে আমরা এখন ফেরিতে উঠে গেলাম, সিগন্যাল ভয়েস থাকে। এক একটা ফেরিতে প্রায় 40টা মতো গাড়ি ক্যারি করার মতো ক্যাপাবিলিটি থাকে। তো গাড়িগুলো এই যে এভাবে সিরিয়াল ভয়েস ফেরির নিচে ফেরির দোতলা ডেকে এসে জমা হয়। তো এই যে এইভাবে এখানে এসে গাড়িগুলো ওয়েট করে অ্যান্ড এই সমস্ত গাড়ি প্যাসেঞ্জার সবাইকে নিয়ে এই ফেরিটা স্টার্ট করবে। সরন্টো পায়র মোটামুটি আপনি মেলবোর্নের যদি এ পয়েন্ট ধরেন এবং আমরা যেখানে পৌঁছাবো যেটা হচ্ছে কুইন্সক্লিফ হারবার, এবং সেটা হচ্ছে মেলবোর্নের জি পয়েন্ট, লাইক এ টু জেড। আরও ডিটেলস থাকবে আমাদের নেক্সট ব্লগে। সো ফলো করে ফেলবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন এবং দেখা হবে নেক্সট ব্লগে।